আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক দল বিজেপির তৎপরতা জারি রয়েছে পূর্বের মতো। নির্বাচন যত এগিয়ে আসছে তত এই তৎপরতা বাড়ছে শাসক দলের মধ্যে। রাজ্যের দুইটি লোকসভা আসন পদ্মফুল হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার লক্ষ্যে চলছে এই তৎপরতা। এরই অঙ্গ হিসেবে নিয়মিত দলের প্রদেশ স্তর থেকে শুরু করে জেলা এবং মণ্ডল স্তরে চলছে নানা ধরনের বৈঠক। এই বৈঠকগুলির মাধ্যমে নির্বাচনী রণকৌশল তৈরিতে দলের প্রদেশ নেতৃত্বকে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রাজধানী গীতাঞ্জলি অতিথিশালায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি শ্রী সুশান্ত দেব। এদিন বৈঠকের শুরুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রদেশ বিজেপির সভাপতি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গ্রামচল অভিযান, লাভার্থী সম্পর্ক অভিযানের মতো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ ভারতীয় জনতা পার্টি। তবে এই সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে যুব মোর্চার যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরও জোরদারভাবে সংগঠন বিস্তারের উপর গুরুত্ব আরোপ করে এবং সংগঠনকে মজবুত করতে আগামী দিনে রোড ম্যাপ তৈরি করার লক্ষ্যে এই বৈঠক। এই যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত করা হবে যে আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের করণীয় কাজ এবং আমরা আমাদের সংগঠন কীভাবে চিন্তা ভাবনা করছি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথভিত্তিক আমাদের গাও চলো অভিযান এবং আমাদের লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক অভিযান, আমাদের যারা SHG মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অভিযান, কিষাণ মোর্চা দ্বারা গাঁও পরিক্রমা অভিযান, এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠন এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে। তাই যুব মোর্চার তারাও, যুব মোর্চার ভাইয়েরা বোনেরাও তারাও এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদেরও রোড ম্যাপ তৈরি করা, যুবকদের মধ্যে আমাদের সংগঠনকে বৃদ্ধি করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে। এখানে আমাদের যিনি যুব মোর্চার রাজ্য সভাপতি, উনার পৌরোহিত্যে আজকের এই বৈঠক সংগঠিত হবে এবং আগামী দিনের রোড ম্যাপ সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।